সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি ভালো আছো এবং এই করোনাকালীন সময়ে আমাদের যে অনলাইনে ক্লাস হচ্ছে সেই ক্লাসে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করছো এবং আমাদের যে অধ্যায়গুলো আমরা আলোচনা করি এই অধ্যায়ের প্রত্যেকটা পার্ট আমরা বাড়িতে পড়ব। এই আশা রেখে আমি আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে ক্লাস করব নবম শ্রেণীর ভূগোল পরিবেশ বইয়ের চতুর্দশ অধ্যায়ে আমি আলোচনা করব। পূর্বে আরও আমি দুইটা ক্লাস আলোচনা করছি, সে আলোচনার ধারাবাহিকতায় আজকে আমার আলোচনা হল দুর্যোগ ব্যবস্থাপনা। আমাদের যে প্রাকৃতিক দুর্যোগগুলি হয় এই দুর্যোগগুলি কী, আসলে কেন হয়, কারণ এবং এটার যে আমাদের করণীয় সে সম্পর্কে আমরা জানছি। এখন আমরা জানবো আসলে এই দুর্যোগগুলি হলে ব্যবস্থাপনাটা কী, কোন দুর্যোগের জন্য আসলে কী ব্যবস্থা নেওয়া উচিত সেই সম্পর্কে আমরা একটু ধারণা নিব। আসলে আমাদের দেশে কিছু কিছু দুর্যোগ আমাদের প্রাকৃতিক প্রতি বছরই হয়ে থাকে কম বেশি, আর কিছু কিছু দুর্যোগ আসলে আমরা অনেক দিন পর পর দেখি। তারপর আমরা প্রত্যেকটা দুর্যোগের ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের আসলে জানা উচিত। দুর্যোগ ব্যবস্থাপনাটা আসলে কী, দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে এরূপ একটি ব্যবহারিক বিজ্ঞান আর আওতায় পড়ে, যথাযথ পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগের প্রস্তুতি, দুর্যোগের সারাদান এবং পুনরুদ্ধার ইত্যাদি কার্যক্রম। তাহলে আমরা কী কী, একটা হলো দুর্যোগের জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া, তারপরে হলো দুর্যোগকালীন সময় আমরা কীভাবে আসলে একে অপরকে সহযোগিতা করতে পারি বা সাড়া দিতে পারি এবং এই দুর্যোগ অবস্থা থেকে কীভাবে আমরা পরিত্রাণ পাইতে পারি, সেটাই হলো দুর্যোগ ব্যবস্থাপনা। তিনটা জিনিস, একটা হলো দুর্যোগে হওয়ার আগে আমাদের প্রস্তুতি নেওয়া এবং দুর্যোগ চলাকালীন সময় আমরা কীভাবে একে অপরকে সহযোগিতা করতে পারি এবং এই দুর্যোগ অবস্থা থেকে কীভাবে আমরা পরিত্রাণ পাইতে পারি, এই তিনটাকে সমন্বয় করে বলছে দুর্যোগ ব্যবস্থাপনা। দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো তিনটি, দুর্যোগের সময় জীবন সম্পদ পরিবেশের যে ক্ষতি হয় তা এড়ানো বা ক্ষতির পরিমাণ হ্রাস করা বা কমানো আর কি, প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে অল্প সময়ে সকল প্রকার ত্রাণ পৌঁছানো এবং পুনর্বাসন নিশ্চিত করা, দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধারের কাজ ভালোভাবে সম্পূর্ণ করা। দুর্যোগ ব্যবস্থার মূলত আমরা তিনটা কাজই করে থাকি, একটা হলো দুর্যোগের জন্য আমরা কী কী প্রস্তুত থাকবো এবং অল্প ক্ষয়ক্ষতি যেন হয় সেইটা কীভাবে আমরা হ্রাস করব সেটা আগে থেকে প্রস্তুত থাকা। তারপরে আমাদের দুর্যোগ চলাকালীন সময় আমরা খুব কম সময়ের মধ্যে কীভাবে তাদের মধ্যে খাবার প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছাবো এবং তাদের যে পুনর্বাসন আছে তাদের থাকার ব্যবস্থাটা করা, সেটা একটা কাজ। তারপরে তৃতীয় পর্যায়ে আসছে যে আমাদের এই দুর্যোগটা হয়ে যাওয়ার পরে আমাদের যে পুনরুদ্ধার মানে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের যে পদক্ষেপগুলি সেগুলি আসলে কী কী করতে হবে, এই তিনটা মূলত দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য। সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে দুর্যোগ পূর্ব ও দুর্যোগকালীন দুর্যোগ পরবর্তী সময়ের কার্যক্রমকে বোঝায়। নিম্নে প্রদত্ত দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের দুর্যোগ ব্যবস্থাপনা উপাদানসমূহর দুর্যোগের কোন স্তরে কী ধরনের কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন সে ব্যাপারে আলোকপাত করব। মানে আমরা পরবর্তীতে যা আছে দুর্যোগ ব্যবস্থাপনার চক্র, চক্রটা কী, সেই চক্রটা যখন আমরা বুঝব তাহলেই বুঝব যে আসলে দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা কোনটার পরে কোন ধাপটা অনুসরণ করব এবং কোন ক্ষেত্রে কোন উপাদানটা আমরা কাজে লাগাবো। প্রথমে আসছে দুর্যোগ ব্যবস্থাপনার চক্র, এর প্রভাব, পূর্ব প্রস্তুতি। আমরা যেহেতু জানি কোন সময় আসলে কোন দুর্যোগ হওয়ার সম্ভাবনা থাকে, সেই সময় অনুযায়ী আমাদের পূর্ব থেকে কিছু প্রস্তুতি গ্রহণ করা। তারপরে হলো পরক্ষণ, মানে কি এগুলি পরীক্ষা করে দেখা যে আমাদের কোন অবস্থায় আছে। তারপরে হলো প্রতিরোধ, তারপরে সারাদান, পুনরুদ্ধার, উন্নয়ন। আমাদের এই পূর্ব প্রস্তুতির পরে আমাদের যখন শুরু হবে দুর্যোগ চলাকালীন সময় আমরা কীভাবে একে অপরকে সহযোগিতা করব। প্রশমন, তারপরে হলো পুনরুদ্ধার, প্রতিরোধ, উন্নয়ন। একটা জায়গায় দুর্যোগ হওয়ার পরে যে ক্ষয়ক্ষতি হয় সেখান থেকে উন্নয়নের জন্য আমরা কী কী কাজ করব সেটাই বলছে। দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগ প্রশমন এবং দুর্যোগের পূর্ব প্রস্তুতি দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান। সুতরাং দুর্যোগে কার্যত মোকাবেলার লক্ষ্যে দুর্যোগ পূর্বে সময় যে ব্যবস্থাপনা বেশি কাজ সম্পূর্ণ করতে হয়, আর দুর্যোগ সংকটের পরপরই এর ব্যবস্থাপনার অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে সারাদান এবং পুনরুদ্ধার ও উন্নয়ন। অতীতে দুর্যোগের সারাদানকে সম্পূর্ণ দুর্যোগ ব্যবস্থাপনা বলে ধরে নেওয়া হতো। প্রতিরোধটা কী, প্রাকৃতিক দুর্যোগকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা
সম্ভব নয়। আসলে প্রকৃতিগতভাবে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগগুলি হয়ে থাকে এগুলি আসলে আমরা ইচ্ছা করলে প্রতিরোধ করতে পারবো না, এগুলির জন্য আমাদের মূলত প্রস্তুতি থাকতে হবে এবং তার জন্য ব্যবস্থাপনা আমাদের থাকতে হবে। সফলতা বয়ে আনতে পারে দুর্যোগ প্রতিরোধের কাঠামোগত এবং অবকাঠামোগত প্রশাসনের ব্যবস্থা রয়েছে। অবকাঠামোগত প্রশাসনের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন নির্মাণ কার্যক্রম যথা বেড়িবাঁধ তৈরি, আশ্রয়কেন্দ্র নির্মাণ, পাকা ও মজবুত ঘরবাড়ি তৈরি, নদী খনন ইত্যাদি বাস্তবায়নকে বোঝানো হয়েছে। কাঠামোগত দুর্যোগ প্রমোশন খুবই ব্যয়বহুল, যা অনেক দরিদ্র দেশের পক্ষে বহন করা কষ্টসাধ্য হয়ে পড়ে। অবকাঠামোগত দুর্যোগ প্রতিরোধ যেমন প্রশিক্ষণ, গণসচেতনতা বৃদ্ধি, পূর্ব প্রস্তুতি ইত্যাদি কার্যক্রম স্বল্প ব্যয় করা সম্ভব। প্রশমনটা হল দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস এবং দুর্যোগ পূর্ব প্রস্তুতিকে প্রশমন বলা হয়ে থাকে। মজবুত পাকা ভবন নির্মাণ, শস্য বহুমুখীকরণ, ভূমি ব্যবহারের বিপর্যয় হ্রাসের কৌশল নির্ধারণ, উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন ও শক্ত অবকাঠামো নির্মাণ, কম ঝুঁকিপূর্ণ এলাকার লোক স্থানান্তর, প্রাতিষ্ঠানিক কাঠামো গঠন ইত্যাদি কার্যক্রমকে দুর্যোগ প্রশমনের আওতাভুক্ত করা হয়েছে। আর পূর্ব প্রস্তুতিটা আমরা বুঝছি, পূর্ব দুর্যোগ পূর্ব প্রস্তুতি বলতে দুর্যোগ পূর্ব সময়ে দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাপনাটাকে বোঝায়। আগে থেকে ঝুঁকিপূর্ণ অঞ্চল এবং জনগোষ্ঠীকে চিহ্নিত করে দুর্যোগ সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন এবং প্রাতিষ্ঠানিক কাঠামো জরুরি অবস্থা মোকাবেলার জন্য প্রয়োজনীয় সম্পদের ব্যবস্থা নিশ্চিতকরণ। আর সারাদান হলো দুর্যোগ ব্যবস্থাপনার একটি অংশ মাত্র। দুর্যোগ পরপরই উপযুক্ত সারাদানের প্রয়োজন হয়। সারাদান বলতে বোঝানো হচ্ছে নিরাপদ স্থানে অপসারণ, তল্লাশি, উদ্ধার, ক্ষয়ক্ষতি ও পরিমাণ নির্ণয় করা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমকে বোঝানো হয়েছে। তারপরে আসছে আমাদের উপকূলীয় দুর্যোগ ব্যবস্থা। আমাদের আসলে প্রাকৃতিক দুর্যোগগুলির মধ্যে সব এলাকার মধ্যে আসলে এই দুর্যোগের প্রভাব পরিলক্ষিত হয় নাই। কিছু কিছু দুর্যোগ আছে শুধু উপকূলীয় এলাকার মানুষের মধ্যেই প্রভাবটা প্রবাহিত হয়ে থাকে। এই জন্য আমাদের এই এলাকার মানুষের প্রতি আলাদা কিছু ব্যবস্থাপনা নেওয়া প্রয়োজন, পূর্ব থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। উপরুক্ত যে সকল দুর্যোগ সম্পর্কে বলা হয়েছে, ভিতরে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সমূহে ঘূর্ণিঝড়, সুনামি, অন্য দেশের ভূমিকম্পের প্রভাব প্রবৃত্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। তাই দুর্যোগ ব্যবস্থাপনার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া হয় তা বেশিরভাগই উপকূলীয় অঞ্চলের জন্য প্রয়োজন। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সাধারণত খরা, নদী ভাঙ্গন, বন্যা, ভূমিকম্প দ্বারা প্রভাবিত হয়। প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, টর্নেডো, খরা, অতিবৃষ্টি ইত্যাদি তাৎক্ষণিক মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয়তা ব্যাপারে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আবহাওয়া তথ্যভিত্তিক সময়মতো পূর্বাভাস বা সতর্কীকরণ। আমাদের যদি প্রাকৃতিক যে দুর্যোগের পূর্বাভাসের যে সংকেতগুলি সেগুলি সম্পর্কে ওই এলাকার মানুষকে সচেতন করানো যায় এবং এই সংকেত দেখার সাথে সাথে তারা নিরাপদ আশ্রয়স্থানে চলে যাবে, এই জিনিসটা যদি একেবারে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে থাকে, তাহলে আমরা সহজেই এই দুর্যোগগুলি থেকে নিজেকে রক্ষা করতে পারবো এবং প্রাকৃতিক যে সম্পদগুলিকে আমরা রক্ষা করতে পারবো। এই জন্য আমাদের এই গণসচেতনতার যে কাজটা, সেই কাজটা আমাদের উপকূলীয় অঞ্চলের মধ্যে বেশি করতে হবে। আমাদের আসলে যে অধ্যায়টা আলোচনা করছি সে অধ্যায় ছিল আমাদের বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের উপরে আমি তোমাদের 3টা ক্লাস নিয়েছি, পূর্বে আরও 2টা ক্লাস নিয়েছি। আজকে মূলত আমাদের দুর্যোগ ব্যবস্থাপনাটা কী, ব্যবস্থাপনা 3টা কিন্তু, একটা হলো চলাকালীন আমরা কী করব, পূর্বে কী করব, হওয়ার পরে আমরা কী করব, 3টা জিনিস। আর দুর্যোগের যে চক্রটা আমরা দেখছি আসলে একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটাকে আমরা ভালোভাবে প্রতিহত করলেই হবে না, প্রত্যেকটা জায়গায় আমাদের কী করতে হবে, কার্যক্রমটাকে বাস্তবায়ন করতে হবে। আর উপকূলীয় অঞ্চলের জন্য যেটা বলছেন, আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ বেশিরভাগই উপকূলীয় অঞ্চলের মধ্যে প্রভাব ফেলে, তাদেরকে আমাদেরকে বেশিরভাগ সচেতনতা বৃদ্ধি করতে হবে। উপকূলীয় অঞ্চলে যেসব প্রাকৃতিক দুর্যোগগুলি হয় তার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কী থাকতে হবে, পূর্বাভাস এবং সতর্কীকরণ চিহ্ন থাকতে হবে, যেগুলি দেখলে তারা বুঝবে তাদের এখন এই অবস্থায় আছে, কোথায় তাদের আশ্রয় নিতে হবে এবং কোন অবস্থায় প্রস্তুতি নিতে হবে। আশা করি তোমরা এই দুর্যোগ যে প্রস্তুতির এবং চক্র সম্পর্কে আলোচনা করছি তোমরা সবাই অবশ্যই ভালোভাবে বুঝছো এবং এই অধ্যায়টা তোমরা ভালোভাবে পড়বে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।